আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পলি হাউজের শেষ ব্যবস্থাপনা নিয়ে অর্থাৎ আমরা কীভাবে পলিহাউজের শেষ দিয়ে থাকি তো আমরা কয়েকটা পদ্ধতিতে দিয়ে থাকি একটা পদ্ধতি হলো প্রথমে যে প্লাস্টিকের ড্রাম আছে সেই ড্রাম নিয়ে আমরা এই ড্রামের সাথে মোটর ফিক্স করে সেই মোটরের মাধ্যমে গরু বেগের ভিতরে সলিউশনটা দিয়ে থাকি আর আরেকটা সিস্টেম হল হটিম্যাক্স মেশিন তো আজকে আমরা কথা বলবো এই হর্টিম্যাক্স মেশিনের মাধ্যমে আমরা কীভাবে হাইড্রোফোনিক সলিউশনটা গরুবাগে দিয়ে থাকি এবং এটা কিভাবে কাজ করে এ পদ্ধতি নিয়েই আজকে আমাদের এই হর্টিম্যাক্স মেশিনের মাধ্যমে আমরা আমাদের পলি হাউজে হাইড্রোফোনিক সলিউশন দিয়ে থাকি তবে প্রতিদিন সকালে প্রথমে যে কাজটা থাকে তা হলো কিছু সেটিংস এই মেশিনে করে দিতে হয় তা হল টাইম ডেট মান্থ ইয়ার সামার টাইম সূর্য সানরাইজ টাইম সানসেট টাইম অর্থাৎ সূর্য অস্ত এবং সূর্য উদয় এই দুই টাইম সেট করতে হয় সেট করে দিয়ে এরপর আমরা আরও কিছু এই মেশিনে সেট করে থাকি তাহলে ইসি কত রাখবো সাপ্লাই ইসি কত থাকবে পিএস কত রাখবো এবং স্টার্টিং টাইম কত থাকবে এবং কত মিনিট পর পর আমরা পানি দেব এই টোটাল জিনিসগুলো আমাদের সেট করে দিতে হয় এবং ডোজিং যে রেশিও এটা অটোমেটিক্যালি হয়ে থাকে আরেকটা ব্যাপার আমাদের এখানে আরও কিছু সেট করা থাকে তাহলে দিনে কতবার আমরা ইরিগেশন দেব সেই টাইমটাও আমরা সেট করে দিই তো এগুলো সেট করে দিলে মেশিন এরপরে অটোমেটিক্যালি আমাদের হাইড্রোফোনিক সলিউশনটা নিয়ে থাকে এই ফর্টিম্যাক্স মেশিনে যে ভাল্ব আছে এই ভাল্বগুলো মেনলি ইসিগুলো কাউন্ট করে থাকে এবং আমাদের যে ট্যাঙ্ক আছে অর্থাৎ ট্যাঙ্ক এ এবং বি সেই ট্যাঙ্ক থেকে পানি নিয়ে এটা এসি ক্যালকুলেট করে থাকে এই হলো আমাদের ট্যাঙ্ক যে ট্যাঙ্কের মধ্যে সলিউশন এ এবং বি থাকে বি থাকলে এই যে পাইপটা দেখা যাচ্ছে এই পাইপের মাধ্যমে এই মেশিনে মেশিনে এই সলিউশনগুলো যায় আর এখানে দুটা রিজার্ভ ট্যাঙ্কিও রাখা আছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার লিটার এই রিজার্ভ ট্যাঙ্কির মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্কি রাখা হয়েছে এই কারণে যাতে যদি আমাদের পানির কোনো প্রবলেম হয় তাহলে আমরা যাতে এখান থেকে পানি নিয়ে ইউজ করতে পারি এই জন্য এই রিজার্ভ ট্যাঙ্কিগুলো রাখা হয়েছে আর এই হটিম্যাক্স মেশিন থেকে আমাদের এই যে যে সাদা পাইপটা দেখা যাচ্ছে এই পাইপের মাধ্যমে আমাদের যে ট্রেগুলো আছে সেই ট্রেতে মেনলি পানি যেয়ে থাকে ওই সাদা পাইপটি এখান থেকে আমাদের লাইনটি মেনলি ট্রের সাথে কানেক্ট দেওয়া মাটির নিচ দিয়ে এই পাইপটি দেওয়া এবং প্রতিটা পাইপে আবার এই পাইপের সাথে এভাবে কানেক্ট করা আর এটা হচ্ছে লক এই লকটা খুলেও দেওয়া যায় আবার আটকেও দেওয়া যায় এই যে আমি এখন আটকে দিয়েছি বাট এরকম করলে খুলে দেওয়া যায় অর্থাৎ পানিটা এটার মধ্যে দিয়ে চলে যাবে তো এরকম প্রায় সবগুলো ট্রের পাশেই একটা একটা করে পাইপ এই মেইন পাইপের সাথে কানেক্ট করা আছে তো এটা হলো আমাদের একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা হটিম্যাক্স মেশিনের হটিম্যাক্স মেশিনের মাধ্যমে পানি দিয়ে থাকি বা হাইড্রোফোনিক সলিউশনটা আমরা দিয়ে থাকি আর এটি হলো ফুললি অটোমেটিক অর্থাৎ আমরা যা সেটিংগুলো সেট করার পরে সারা দিনে এটা নিজেই অটোমেটিক্যালি চালু হবে এবং চালু হয়ে গাছে পানি দেবে তো আজকে এ পর্যন্তই এরপরে আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে